তো বন্ধুরা, তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো 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 বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের আমাদের পাড়ার গ্রামের পুজো। তো দেখতে পাচ্ছ কি কি অসাধারণ প্যান্ডেল করা হয়েছে, তো খুব সুন্দর লাগছে, বিউটিফুল। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলে দিয়েছ প্যান্ডেলটি কেমন হয়েছে। ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি। তো বন্ধুরা, আপনার দিকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, সো বিউটিফুল। তো বন্ধুরা, একটু আমি প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছি। তো সামনের লাইটারগুলো খুব সুন্দর লাগছে, এই যে দেখতে পাচ্ছ, প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর লাইটার লাগানো আছে। তো বন্ধুরা, আমি এখন প্যান্ডেলের ভিতর দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে মায়ের একটি অসাধারণ মূর্তি। তো দেখাচ্ছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে মায়ের একটি অসাধারণ মূর্তি। তো দেখতে পাচ্ছ সমুদ্র থেকে মা ভেসে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন পুষ্পাঞ্জলি চলছে, ঠাকুরমশাই পুজো করছে এখন। তো বন্ধুরা, একটু সামনের দিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ কি অসাধারণ মূর্তি। তো বন্ধুরা, আমি এখন দেখাতে চলে যাই আপনাদেরকে। তো একটা একটা পুকুরে বড় একটা পুকুর আছে, তো এই দুর্গা মন্দিরের সামনে। তো এখানে অসাধারণ একটা মায়ের মূর্তি করা হয়েছে, তো আমি দেখাতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি, তো বন্ধুরা, আমি এখন পুকুরের সামনের দিকে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ একটি লক্ষ্মীনারায়ণের মূর্তি করা হয়েছে জলের মধ্যে, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। আর সামনে একটা লাইট লাগানো আছে বলে লাইটের ফেসটা খুব সুন্দর আসছে। তো বন্ধুরা, এখন বাজে 5:30, এটা হচ্ছে 5:30টার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গা হচ্ছে পুকুরের, বড়ো একটা পুকুর আছে, বড় পুকুরের মধ্যে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি তোমরা, অসাধারণ মূর্তি করা হয়েছে এখানে।
দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখানে আমাদের পাড়ার পুজো, তো এখানে মেলা বসেছে, তো মেলাগুলোকে দেখাবো, লোকজনগুলোকে দেখাবো। তো বন্ধুরা, তো এখানে একটা মঞ্চ দেখতে পাচ্ছি, এই যে মঞ্চটা। তো এখানে কবিতা আবৃত্তি বা আবার নানা রকমের নাচ গান হবে এখানে রাত্রে। তো এখানে ত্রিপল আনা আছে, তো ওটা দিলে আপনাদেরকে দেখাতে পারছি না। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তো তার জন্যে লোকজন দেখা যাচ্ছে না। তো কিছুক্ষণ পরে আবার চলে আসবে ওনারা। এখানে রাত্রে হবে, তো রাত্রে বসে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আবার এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এদিকে মেলা বসেছে, মিষ্টির দোকান, ঘুগনির দোকান, আবার নানা রকমের দোকান আছে। তো দেখাচ্ছি।